ইভিএম কি সত্যি ভোট চুরির যন্ত্র? এই প্রশ্নকে আবারও সামনে এনেছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা 2000 ভোটে জিতিয়ে দেওয়ার ঘোষণার কারণে। যদিও অভিযুক্ত ও প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ, রংপুর নগরীর মন্দিরা এলাকা থেকে প্রিসাইডিং অফিসার পরিচয় দেয় লালটু ইসলাম রানা নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। আটক রানা ঝিনাইদহ সদর উপজেলার ধুপাওলা গ্রামের ইন্তাজ জোদ্দারের ছেলে। স্থানীয়রা জানান, রংপুর সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকায় প্রিসাইডিং কর্মকর্তা পরিচয়ে 33 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদের বাসায় গিয়ে তাকে নির্বাচনে 2000 ভোটে নির্বাচিত করে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা দাবি করে। ওই কর্মকর্তার কথা সন্দেহজনক মনে হলে তিনি মাহিগঞ্জ থানায় জানান, পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করি ও তার সঙ্গে থাকা পরিচয়পত্র, নির্বাচন কমিশনের সিল এবং কিছু ভুয়া কাগজপত্র জব্দ করি। প্রিয় ভিউয়ার্স, ইভিএমে ভোট হওয়া সত্ত্বেও প্রিসাইডিং কর্মকর্তার জিতিয়ে দিতে চাওয়াটা ইভিএম নিয়ে বিতর্ককে আরও উস্কে দিবে কিনা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।